পারফরমেন্স নিয়ে যেটা বললেন, অবশ্যই ব্যাটিংটা ভালো হয়নি বা রান করতে হবে ব্যাটসম্যান হিসেবে, বাড়তি কোনো চাপ আমি ফিল করছি না। যদি স্টার্ট পাই অবশ্যই টিমের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। ক্যাপ্টেন দেখে জিনিসটা এমন না যে প্রতিদিনই ভালো খেলতে হবে, এরকমও ফিল করছি না, বাট আমার রেসপন্সিবিলিটিস আছে যে আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কতটুকু কন্ট্রিবিউট করতে পারি, সো এটা নিয়ে হার্ডওয়ার্ক করছি এবং আমি আশা করছি যে সামনে ভালো কিছু হবে। সব কিছুতেই কমফোর্টেবল আছে, জাস্ট একটা দুইটা ইনিংস, এই ফরম্যাটে একটা দুইটা ইনিংস খারাপ হতেই পারে, সো এটা নিয়ে আসলে বাড়তি কোনো চাপ অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি ফিল করছি না, এবং আমি এটাও জানি যে সে নিজেও ওরকম চাপ ফিল করছে না, আমি কারণ অনেক এক্সপিরিয়েন্স এবং খুব ভালোভাবেই কাম ব্যাক করবে আমার কাছে সেটা মনে হয়। ওই দিনটাতে ওর খেলাটা শেষ করা ইম্পর্টেন্ট, এবং আমি আশা করব যে, আমি কখনো আশা করি না যে সাতজন ব্যাটসম্যানই ভালো খেলবে, আমি চাই যে ব্যাটসম্যানটা সেট হচ্ছে সেটা টপ অর্ডারে হতে পারে, মিডল অর্ডারে হতে পারে, ও যেন খেলাটা শেষ করে আসে। সো অবশ্যই ওপর থেকে ভালো হলে ভালো, বাট আমি চাই যে ব্যাটসম্যানটা সেট হচ্ছে ও যেন খেলাটা শেষ করে। নিউ ইয়র্কে যখন খেলছি বা ডালাসে যখন ম্যাচটা খেললাম, সবাই এসে সাপোর্ট করেছে, ম্যাক্সিমাম দর্শক আমাদের ছিল, যেটা অবশ্যই প্রত্যেকটা টিমের জন্য বাড়তি একটা অনুপ্রেরণা তো থাকে। বাংলাদেশ থেকে না হোক, এখানকার যারা লোকাল আছে, আমরা এর আগে যতবার বাইলেটারাল সিরিজ খেলতে আসছি আমাদের কিন্তু অনেক সাপোর্টার ছিল। সো আশা করব যে কালকে এখানকার লোকাল যারা আছে তারা এসে বাংলাদেশ টিমকে সাপোর্ট করবে। আর ব্যাটারদের কথা যেটা বললেন যে অনেস্টলি দু একজন ভালো ব্যাটিং করছে, দুই তিনজন ভালো ব্যাটিং করছে যদি ওভাবে চিন্তা করা যায়। লিটন একটা ইনিংস ভালো ব্যাটিং করেছে, হৃদয় সোফার ভালো ব্যাটিং করছে, রিয়াদ ভাই খুব ভালো টাচে আছে। সো টি টোয়েন্টিতে আমার কাছে মনে হয় যে ভালো করতেছে, তো আমরা ওইখানে নিউ ইয়র্কে বা ডালাসে যেরকম ছিল তার থেকে বেটার মনে হয়েছে আজকে প্র্যাকটিসে, আমরা যতটুকু প্র্যাকটিস করেছি। চ্যালেঞ্জ আছে কারণ বাতাস আছে অনেক, সো বোলারদের একটু হেল্প আছে স্টিল এখানে যতটুকু ব্যাটিং করে বুঝলাম, বাট আশা করবো যে কালকে ভালো উইকেটেই খেলা হবে, বাট আমরা জানি না আসলে। সো যেরকমই উইকেট থাকবে ওটা অ্যাডজাস্ট করে আমরা ওইভাবে খেলার চেষ্টা করবো, সো আমরা জেতার জন্যে খেলবো। আশা করছি যে খুব ভালো একটা ম্যাচই হবে, এবং প্রত্যেকটা প্লেয়ার চিন্তাভাবনার দিক দিয়ে খুব ভালো অবস্থায় আছে, সো আশা করবো যে ভালো একটা ম্যাচই হবে। আমার মনে হয় যে কথাটা বলেছে অবশ্যই সে রিয়েলাইজ করেছে যে তার খেলাটা হয়তো শেষ করে আসা উচিত ছিল, কারণ ভালো ব্যাটিং করছিল, ওই উইকেটে সেট ব্যাটসম্যানের রোলটা ইম্পর্টেন্ট থাকে। সো রিয়েলাইজ করেছে এটা আমাদের টিমের জন্য খুব ভালো এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য ভালো যে পরবর্তী ম্যাচে সেট হবে, ও হয়তো চেষ্টা করবে তখন খেলাটা শেষ করে আসার। সো প্লেয়াররা যেভাবে চিন্তা করে এটা খুবই ভালো দিক, এবং শুধু হৃদয় না, প্রত্যেকটা প্লেয়ারই এভাবে চিন্তা করছে যে টিমকে কীভাবে জিতাইতে পারে। সাকিব ভাই, রিয়াদ ভাইয়ের কাছে, হ্যাঁ, এই মাঠ সম্পর্কে শুনলাম যে সাকিব ভাইয়ের মনে হয় প্রথম ক্যাপ্টেন্সিটা এই মাঠ থেকে শুরু হয়েছিল। আমার যতটুকু মনে পড়ে সাকিব ভাই বলছিল যে মাসে ভাই হয়তো ইনজুর্ড হয়ে গেছিলো মনে হয়, সো হ্যাঁ হয়েছে। রিয়াদ ভাই মনে হয় 5 উইকেট আছে টেস্টে, সো হ্যাঁ আলাপ হয়েছে এই মাঠ সম্পর্কে আমার।